মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়েছি, এবারে যাব হচ্ছে আমার রোজের কাজকর্ম করতে। রোজের কাজকর্মের মধ্যে কিন্তু আজকে রান্না নেই, কেন কালকের গোটা রান্না রয়েছে। তো আজকে আমি পান্তা খাবো, আর মানে দুপুরে পান্তা খাবো, আর সকালবেলা একটু মুড়ি দিয়েই তরকারিটা মেখে খেয়ে নেবো। রাত্রেবেলা থাকলে তরকারি, তো ওই মুড়ি দিয়েই খাওয়া হবে, আর না হলে রুটি আনতে বলবো কোন। যাই হোক, দেখা যাবে তখন, একটা তখন দেখা যাবে। আপাতত দৃষ্টিতে আমাকে ঘর ঝাড়তে হবে, আমাকে কাজ আছে অনেক। তো চলো আমি নিচে চলে যাই, আর এখন যেটা করব হচ্ছে একটা বাটি মাজার আছে, যেটা কালকে রাত্রে মুড়ি খেয়েছিলাম, সেই বাটিটার মধ্যেই আবার তরকারি নিয়ে নিচে চলে যাব। একটু মুড়ি খেয়ে তারপরে ঘরটা ঝাড়তে বসবো। নিচের ঘরটা আজকে ঝেড়ে ফেলবো, কেন নেক্সট উইকের মধ্যে কাচাকুচি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে হবে, আর সম্ভবত রবিবার দিনকে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসবে। তো সেই কারণে আমি ভাবছি যে কাজকর্মগুলো মিটিয়ে ফেলাই ভালো। তত আজকে যদি সময় হয় তাহলে আমি উপরের ঘরটাও ঝেড়ে ফেলবো। তাহলে হয় কি বলো তো, আর আলাদা করে আমাকে না রান্নার মাঝে হুটোপাটি করতে হয় না, বা কাজ করে হুটোপাটি করে রান্না করতে হয় না, দুটো একসঙ্গে করতে গেলে প্রচণ্ড বিপদ হয়ে যায়। কিন্তু কী করবো, করতে হয়। খিদে তো আর কথা শুনবে না যে তুমি কাজ করছো বলে আমি খিদেটা কন্ট্রোল করে নেবো, সেটা তো হয় না। তো চলো আমি কাজগুলো করে নিই ঝটপট করে। আগে সবার প্রথমে ছাদে জামা কাপড় মিলবো, সেটা করে নিই, পাখিদের কাপড়টা তুলে দিয়ে তারপর নিচে চলে যাব। যেমন কথা সেরকম কাজ, ছাদের সমস্ত কাজকর্ম করলাম, সাথে আমার সাদা লেগিংসটা নষ্ট হয়ে গেল, লাল রং লেগে গেছে। তোমাদের কারো জানা থাকলে কোনো উপায় বলো তো, এই রঙগুলো কোনোভাবে সরানো যায় কি না। গোটা রান্না আর পান্তাটা রয়েছে, যেটা দুপুরবেলা খাবো আমি। ছাদের জামা কাপড়গুলো যেগুলো কেচে দিয়েছি সকালে, সমস্ত মিলে নিয়ে নিচে ঘর ঝাড়তে চলে এসেছি। ঘরটা ঝেড়ে নিয়ে উপরের ঘরটাও ঝাড়বো, একই দিনে আজকে দুটো ঘর ঝেড়ে ফেলবো। ছাদটা কালকে সকালবেলা স্নান করতে যাওয়ার আগে ঝাড়বো ভেবেছিলাম, আজকে সেটাও করবো, কিন্তু হলো না। জানলা টাল্লাগুলো না অল্প কয়েকদিনের মধ্যেই ঝুল পড়ে গিয়েছে। এখন আসলে কি বলো তো, পাখাটা চলে না, পাখা চললে আরও বেশি হয়, কিন্তু তাও ততটা বোঝা যায় না এখন যতটা হচ্ছে। দেখছি ইদানিংটা করে মাকড়সার জালটা দেখছি বেশি হচ্ছে, কেন কে জানে, উপরের ঘরেও তাই, নিচের ঘরেও তাই। অথচ কিন্তু উপরের ঘরে কোনো জিনিসপত্রই নেই, পুরো ফাঁকা ফুঁকি, আর নিচের ঘরে যাও বা যদিও আছে, আমি যথেষ্ট পরিষ্কার রাখি, রোজই ঝুলঝাড়ু দিয়ে, মানে এই ছোটো ঝুলঝাড়ুটা দিয়ে বিছানা পরিষ্কারের সময় সবটা উপর উপর পরিষ্কার করে নিই। হাঁচি পড়ছে গো, ঠান্ডা লেগে গেছে, বেলায় স্নান করেছি আজকে, স্নান না করলেও মানে হাত পা ধুয়েছি, সকালে স্নান করেছিলাম কিন্তু দুবার ধরে কাচাকুচি হয়েছে, রাত্রেবেলা অবধি বাসন মেজেছি সেই কারণে। আমি দুপুরে খাওয়ার পর আর আজ কোনো ভিডিও শ্যুট করিনি, আর তারপরে তোমার হয়েছে গিয়ে দুপুরে খাওয়ার পর না একচোট ঘুমিয়ে পড়েছি, পান্তা খেয়েছিলাম, আর এত ক্লান্তি শরীরে যে আর জেগে থাকতে পারিনি, সদা মানে একদম শটাং ঘুমিয়ে পড়েছি। সাড়ে ছটা, ছটা থেকে আর কি চোখটা খোলার চেষ্টা করে করে সাড়ে ছটায় অবশেষে ঘুম থেকে তো উঠে পড়েছি। তারপরে হয়েছে গিয়ে তোমার বিকেলবেলাতে আমি একটু সরু চাকলি করেছিলাম, সরস্বতী ঠাকুরের ঘরটা যখন ঠাকুরমশাই এসে মানে নাড়িয়ে দিয়ে গেলেন, তখন এসে আর কি আমি করেছিলাম একটু সরু চাকলি, কিন্তু সেই সময় না ফোনটা আর আনা হয়নি, ফোনটায় চার্জ ছিল না, তোমাদের দাদাভাই গেম খেলছিল সেই কারণে, তো সেই কারণে আমি আর রান্নাঘরে আনিনি ফোনটা, তো সেই ভিডিওটা শ্যুট করা হয়নি। ওই টুকিটাকি বাসনপত্রগুলোই রান্নাঘরে আছে, কালকে সকালবেলা মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে ঘর ঝাড়তে সেরকম খুব একটা দেরি হয়নি, কিন্তু শোকেসটা আজও আমি পরিষ্কার করতে পারলাম না সময়ের অভাবে, কেন শরীরটা না কেমন একটা ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে আর কি, মানে ঘুম ঘুম পাচ্ছে, আর একটু ঘুমোলে ভালো হয় এরকম একটা। কাল তো সেই সকালবেলা পাঁচটার সময় উঠেছিলাম আর রাত্রেবেলা দেড়টার সময় শুয়েছি, এর মাঝখানে আমি এতটুকু ঘুমায়ও নি, আর মানে বসেছি যাও বা কিন্তু ঘুমানোর সময় হয়নি একটু, একটু ঘুমোলে তাও বা শরীরটা একটু ভালো লাগতো। সমস্ত জায়গার কভার টভার চেঞ্জ করে নিয়েছি, বেডশিট চেঞ্জ করে নিয়েছি, সমস্ত পরিষ্কার করে ফেলেছি, শুধু বালিশের কভারগুলোতে মা একটু হুক লাগাতে দিয়েছে একটা কাকিমার কাছে, তার এখনও হয়নি, বললাম রবিবারের মধ্যে দিয়ে দিও, কেন বাড়িতে লোকজন আসবে রবিবার দিনকে। বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, পাশবালিশের কভারটা পরিয়ে নিয়েছি, পাশবালিশের কভারে দড়ি লাগানো হয়নি, আমার না প্রচণ্ড ল্যাদ লাগে জানো তো, প্রত্যেক এক বছর তো আমি মানে বিনা দড়ি পরিয়েই কাটিয়ে দিয়েছি, মানে যখন ইচ্ছা হয় অনেক কাজ করি একবারে, আর যখন হয় না তো কিছুই করি না, মানে কি বলবো, মানে আমার এই অভ্যেসটা প্রচণ্ড খারাপ, কাজ করছি তো একদিনে সবটা করে ফেললাম, আর না করছি তো ল্যাদ খেয়ে খেয়েই দিন কেটে গেল। সকালবেলাতে বালিশপত্রগুলো আর আলাদা করে নামাইনি, যে কম্বলটা কাচবো ভেবেছিলাম সেটা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, ওটা আজকে স্নান করার সময় কেচেও দিয়েছি, আর এতটা গরম পড়েছে এখন যে একদিনের মধ্যে শুকিয়েও গেছে, একটু নিচের কোনটনগুলো ভিজেছিল, কালকে রোদ খেলে পুরোপুরি খটখটে শুকনো। বিছানার চাদর টাদরগুলো গুছিয়ে পেতে নিয়েছিলাম, আর তখন লোক এসেছিল তো তাই ক্যামেরাটা আবার পজ করে মাল দিতে গিয়েছিলাম, মা জেরক্স করতে বসেছিল, বারবার উঠবে সেই কারণে যাচ্ছিলাম, আর আমারও যেহেতু হাতটা পরিষ্কার ছিল তাই।
সমস্ত বালিশ সব কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম। এখানে বালিশের কভার টভার চেঞ্জ করে নিয়েছি। তারপরে গিয়ে নিচেটা পরিষ্কার করতে বসেছিলাম। নিচের মধ্যে ওই যে ড্রামগুলো রয়েছে না, তার মধ্যে কিছু জামা কাপড় এই শীতকালে টেনে টেনে বের করে পড়েছি আর গোছানো হয়নি, সেগুলোই একেবারে ড্রাম টামে গুছিয়ে রাখলাম। আর এই ঘুড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, কবে থেকে রেখে দিয়েছিলাম দেখতে ভালো ছিল বলে, কিন্তু আর ঘর নোংরা করে রাখতে ইচ্ছে হলো না, ফেলে দিয়েছি। আর তারপরে তোমার ওই ড্রামের মধ্যে যে জামা কাপড়গুলো রয়েছে, তার মধ্যে আমার বোনের একটা দুটো টপ রয়েছে, সেটাও বের করে রাখলাম, ওটা বোনকে দেবো এবারে এবারে মানে এবারে বাড়ি গিয়ে দিয়ে দেবো। আর জামা কাপড়গুলো অগোছালো ছিল বলে একেবারে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। তোমাদের কার কার আমাকে শাড়ি পরে দেখে ভিডিও করতে ইচ্ছা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি অনেক দিন শাড়ি পরি না জানো তো, পরতে ইচ্ছা হয়, আসলে হয় কি শাড়ি কিন্তু আছে কিন্তু ওই মানে কি বলবো, ঘরে পরি না যেহেতু, সেহেতু ঘরে পরা ব্লাউজের প্রচণ্ড অভাব, আর ওই ওসব সেলাই টেলাই করে পরতে না আমার প্রচণ্ড অসুবিধা হয়, আর বর্ষাকালে শুকনো করতেও অসুবিধা, সেই জন্যেই আমি নাইটিটা সবসময় পরি। যে কুর্তিগুলো এবছর পেয়েছি কিনেছি, আগের যেগুলো রয়েছে সেগুলো সব মোটামুটিভাবে এলোমেলো হয়ে গিয়েছিলো, সব গুছিয়ে নিয়ে কাজ শেষ করলাম আজকে। তো নিচের ঘর ঝেড়ে চলে এসেছি, এবার দেখছি উপরের ঘরটা কতদূর কী করা যায়, কেন ঝুলঝাড়ুর অবস্থাটা খুব একটা ভালো নয়, তো উপরের ঘরটা যদি না ঝাড়া যায় তাহলে অন্তত ছাদটা, উফ মাছিটাও না, ছাদটা পরিষ্কার করে আজকের মতো কাজটা সমাপ্ত করব, তারপর পুজো দিয়ে এসে পান্তাটা খাবো। তো চলো, আমি একটা ওয়েফার খেয়ে এলাম, খিদে খিদে লাগছিলো কীরকম একটা, খিদে না পেলাম না কিন্তু একটা মনটা খুশখুশ করছিল। তো একটা ওয়েফার খেয়ে উপরে কাজ করতে চলে এসেছি। দেখেছো মানে আমার গায়ের কাছে ঘুরছে কেন মাছিটা, ভেবে পাচ্ছি ওই দেখো খালি। তো আমি এবার উপরে ঘরটা ঝেড়ে নিয়ে আজকে কাজটা এখন আবার শুরু করি, কেন বেলা এখন বাজে 1:30। তো চলো। আমি কিন্তু মাকে নিচে থেকে বলে এলাম ছাদ পরিষ্কার করব, কিন্তু আসলে চলে এলাম ঘরটা করতে। ঝুলঝাড়ুর মাথাটা না নড়ে গেছে, তো সেটাকে আমি ভালো করে দড়ি দিয়ে বেঁধে আর পরিষ্কার করে মানে দেখলাম যেটা হয় কি না, আসলে এটা টিন তো তাই হয়ে যাচ্ছে। যদি তোমার মনে করো এটা সিলিং হতো তাহলে কিন্তু ঝুলঝাড়ুর মাথাটা আরও নড়ে যেত, যেহেতু টিন সেই জন্য হয়ে গেছে। এ অ্যাকচুয়ালি টিন নয়, মানে আমাদের শ্বশুরমশাইয়ের অফিসেই এগুলো তৈরি হয়, আর্মি ক্যাম্প হয় যেসব জিনিসগুলো দিয়ে, সেই ক্যাম্পের জিনিস এটা। তো যাই হোক, ভীষণ মজবুত, বিছানা চাদর টাদর সমস্ত পাল্টে গুছিয়ে নিয়েছি। আর এই ঘরটা এত ফাঁকা, রোজ ঝাড় দিই পরিষ্কার করি, তাও যখন আজকে ঝাড় দিয়ে পরিষ্কার করে বেডশিট চেঞ্জ করলাম, দেখে মনে হবে তোমার যে মানে ঘরটা সত্যি ঝকঝক করছে, কিন্তু আমি বুঝতে পারলাম না এত ধুলো হলো কোত্থেকে। হয়তো দরজা যখন ফিট করা হয়েছিল সেই সময় দরজাটা ওই যে চেঁচে আর কি ফিক্স করেছিল না, সেই সময় হয়তো ধুলো উড়েছে কি জানি না। তো ঘরদোর মোটামুটি আজকে সমস্তটা পুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম কখন যাবে, ওর একটু মানে ব্যাংকে যাওয়ার কথা ছিল, সেই কারণে তো খেতে দেবো, তাই কাজগুলো তাড়াতাড়ি করছি। আমার নিচে ঘর ঝাড়া হয়ে গেছে, কিন্তু ছাদটা আর আজকে ঝাড়লাম না, কেন ছাদে কাঁচা জামাকাপড় মিলা রয়েছে, আর এই গায়ে আমি আর কাঁচা জামাকাপড়গুলো তুলতে গেলাম না, কালকে স্নান করতে যাওয়ার আগে ছাদটা ঝেড়ে তারপর স্নান করতে চলে যাব। তো আমার ঘরদোর ঝাড়া কমপ্লিট, এই যে বেডশিটটা চেঞ্জ করেছি, আর ওইদিকে জামাকাপড়গুলো রয়েছে ওগুলো নিচে গিয়ে পাট করে নেবো, এখন আর হবে না, নিচে গিয়ে আগে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, তারপর পুজো দেবো, নিজে খাবো, তারপর জামাকাপড়গুলো নিচে নিয়ে যাব। তো চলো এবার আমি যাই স্নানে, স্নান টান সেরে তারপরে আমি নিচে যাব। তো ছাদে জামা কাপড় ছিল মেলা, আরও মিলে যেগুলো কেচে দিলাম সেগুলো মিলে নিলাম, তারপরে এসে পুজো দিলাম, ঠাকুরের কাপড়টাও আজকে পাল্টে ফেলেছি, ঘর ঝেড়েছি, সমস্ত কিছু পরিষ্কার করলাম, ঠাকুরই বা কী দোষ করেছে বলো, সেটাও করে নিলাম, তারপরে সমস্ত কাজ শেষ করে চলে এলাম হচ্ছে খেতে গোটা রান্নার সাথে পান্তা। তো চলো আজকের ভিডিও এখানেই, আবার দেখা হবে কাল, গুড নাইট, টাটা।